আজকে আমরা বাজার চলে গেলাম, কাল পয়লা বৈশাখ আছে বলে কিছু বাজার করে নিয়ে আসলাম। যেমন আমার দুটো নাইটি তো আগেই নিয়ে চলে আসলাম। আজকে সকালটা গুড মর্নিং দিয়ে শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি এই গরমে সবাই ভালো আছো আর ভালো থাকো, এই শুভকামনা করি ঠাকুরের কাছে যে সবাই ভালো থাকো। অনেক গরম পড়ে গেছে, ভীষণ, একদম থাকা যাচ্ছে না। তো আমরা সকাল সকাল উঠে আমি আর ছোট মেয়ে ছাদে হাওয়া খেতে চলে আসলাম। আর হাওয়া খেতে এসে দেখি গাছগুলো না আমাদের সব মারা গেছে, মানে আমাদের যারা প্রাণ বাঁচাচ্ছে আমরা তাদের প্রাণ বাঁচাতে পারছি না। তো সকালের দিকে দেখলাম যে অনেক মরা মরা হয়ে গেছে, রাতের দিকে জল দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা কী করলাম, জল নিয়ে চলে আসলাম ছাদে। আমি জল নিয়ে আসলাম, আর ছোট মেয়ে দেখো জল দিচ্ছে কীরকমভাবে। ওকে বলেছি যে ঠিকভাবে জল দাও, ওপর দিক থেকে জল ঢালছে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে টেনে দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো আর সকালের সকাল না মানে যে ভোরবেলাতে যে হাওয়াটা 5টা 6টার সময়, তো সেই হাওয়াটা ভোর ছাদে আসলে এত সুন্দর লাগে, মিষ্টি, যে কী বলো, মনে হয় যেন জীবনটা ফিরে পেলাম। তো সেরকম অবস্থা হয়ে গেছে। তো তার জন্যে আমিও দেখলাম আমাদেরও যখন জীবন ফিরে আসছে তখন গাছগুলোর তো একটা প্রাণ ফিরে আসতে হবে না। তো তার জন্যেই সকাল সকাল ওদেরকেও আমি জল দিয়ে দিলাম, যাদের ওদেরও একটু মানে সুস্থ সবল হোক। আর আমাদের সকাল 7টা থেকে 7:30টার মধ্যে এত পায়রা আসে যে কি বলবো। তো ওদেরকে খাবার দিতেই হয়, তো খাবারও একসাথে দিয়ে দিলাম। আর বেশ ছাদটাতে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাশাপাশি অনেক গাছ আছে, তো তো ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও ভালো লাগছিল। আর চারিদিকে ভোরের দিকে এত সুন্দর মানে দিন, মানে এত সুন্দর ভোরটা লাগে যে কি বলবো, খুব মানে মুড কীরকম থাকলেও ভালো হয়ে যায় ভোরের মতোটা। তো তার জন্যে আর মেয়ে এখানে দেখো জল দিয়ে দিচ্ছে, তো জল দিচ্ছে, পা ধুচ্ছে ও এসবই করছে। আর দেখো আমার ছোট্ট গাছে, পেঁপে গাছে ছোট্ট মতো আমার একটা পেঁপে ধরে গেছে, আর গাছটা মানে গাছটা পাতাটা কীরকম পাকা পাকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। এত রোদের তাপের জন্যে নাকি গাছপালা মরে যাচ্ছে, এত আজ ছাদটা তো অনেক গরম হয়ে যায় না, তো সেই জন্যে গাছগুলো মনে হয় যেন মারা যাচ্ছে। এত ফুল পড়তো, এত ফুল পড়তো, এখন তো ফুল দেখাই যায় না। দেখো আমার আমার যে প্রাণ জান সব কিছু মানি প্ল্যান্টের গাছে, দেখো সেগুলো পাতাগুলো কিন্তু একদম মরা মরা হয়ে গেছে। আর আমি শুনেছি গাছে মানি প্ল্যান্টের গাছে যদি পাতা পাকা পাকা হয়ে যায় তো কেটে ফেলে দিতে হয়, রাখতে নেই। তো সেই জন্যে মাকেও ডাকলাম, তো মা দেখো একটা চেয়ারের মধ্যে চেপে গেছে আর গাছের পাতাগুলো সব কেটে কেটে দিচ্ছে, না পেকে গেলে তো রাখতে নাই, তো সেই জন্যে এই কাঞ্চি দিয়ে সব কেটে কেটে ফেলে দিচ্ছে। আর গাছগুলো এত জল দিচ্ছে আর দিচ্ছে, কিন্তু কী যে হচ্ছে, সব পাতাগুলাও মারা যাচ্ছে, নিজেকেও খুব খারাপ লাগছে, এত সুন্দর গাছ। তো যাই হোক, ভোরের দিকে দিনটা খুব ভালোই গেল, দেখা যাক সারাদিনের মধ্যে। এখন অনেক কাজ আছে, আমি তো তোমাদেরকে বাসি কাজ কিছু দেখাইনি, আমি কিচ্ছু করিনি, ঘুম থেকে উঠেই একদম ছাদে চলে এসেছি, এত গরম লাগছিল নিজেতে। তো তার জন্যে আমি আজকে খাট টাট বাগাই নাই, ঝাঁটপাট মোছা টোচা আমি কিচ্ছু করি নাই, সেই জন্য আমি চলে এসেছি আগেই ছাদে। তো তোমাদেরকে দেখালাম। আর এদিকে একটা আমাদের ওই সাইডেই থাকে, যেটা আমাদেরকে প্রায় বলে যায় যে তোমাদের দুই মেয়ে আছে, তো মেয়েদের একটু একটু রং চাটা মতো হয়ে গেছে, সে জামা প্যান্টগুলো রেখে দেবে, আমাকে দিবে। হ্যাঁ, তো আমাদের না খুব মায়া লাগে যে বেচারি বলে যাচ্ছে ঠিক আছে, একদিন আলমারি টালমারি গুছিয়ে গাছিয়ে যা যা ছিল সব বের করে রাখলো মা, তো দেওয়ার জন্যে দেখো ভালো ভালো কাপড়গুলো দিয়েছিলাম, দেখলাম ফেলে দিব, তা একে দিয়ে দিই, পরে যাই হোক এরা পড়তে পারবে বাড়িতে। আর কি বলবো, এটা দান না, ওদের ভালোবেসে দিয়ে দিলাম যে যাতে এরা পড়তে পারে। আমাদের ছিল অনেক পুরনো পুরনো পুরানো না মানে একটু একটু রং চাটা মতো হয়ে গেছে, নতুন নতুনও ছিল আমার ছোট মেয়ের, যাই হোক দিলাম। নিজেকে খারাপ লাগছিলো যে না, বললো না দেবো না, তো বললো না না দিয়ে দিবে। তো দেখো এখন এরকম মানুষ এখনও আছে,
নিজেদের তো হবে না, সবারই সব কিছু ভালো চাইতে হয়। মঙ্গল কামনা করছি সবারই জন্যেই। আর তারপরে চলে এসে মা মেয়ে খেতে, দেখো মাছ ভাত নিয়ে বসে গেছে। আজকে অনেক কিছু রান্না হয়েছে, মাছও নিয়েছিল বাজার থেকে অনেক, তো রান্না বান্না হয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে চলে আসলাম ফাইনালি বাজারে। বাজার চৈত্র সেলের বাজার তো আজকে শেষ দিন, তো বরকে বললাম চলো একটু নিয়ে চলো, তো নিয়ে আসলো। কিছু কেনাকাটার আছে, বড় মেয়ে ছোট মেয়ে মা, কেনাকাটা তো চলছেই। তো যাই হোক, শেষ দিনে পয়লা বৈশাখ আছে, তারপর দিন তো কেনাকাটা আছে। তো দেখো এইখানে এসে দেখছি এত ভিড়, এত ভিড় আর এত গরম, যে মানুষ কি বাচ্চা পড়া গেলে এখানে মনে হয় আর উঠতে পারবে না, মারা যাবে সঙ্গে সঙ্গে। আর এত ভিড়, কি কেনে আমি তো ভাবি না। আমাদের দুর্গাপুজোতে এরকম মনে হয় অতটা ভিড় হয় না, এতটা ভিড় হয়েছিল আজকে। মানে গাড়ি স্কুটি তো ঢুকছেই না, হেঁটেও মানে যাওয়া যাচ্ছে না, আর টোটো তো কোনো ঢুকছেই না। আর আমি গেছি, ছোট মেয়ে গেছি, বর গেছি, আমাদেরকে অর্ধেক রাস্তা দাঁড় করিয়ে গাড়ি পার্কিংয়ে রাখতে গেছে, আর আমরা এখানে হেঁটে হেঁটে বাজার করছি। আর দেখছি যে বাপ, বাড়ি অবাক হয়ে গেছে আমরা দেখি যে এত ভিড়, এত লোক কী কেনাকাটা করছে রে বাবা। তো যাই হোক, সবাই কেনাকাটা করবে, আমরাও যেরকম কেনাকাটা করছি সবাই করবে। তো আমি দেখো ফাইনালি কিনে কেটে নিয়ে বাড়ি চলে এসেছি। আমার দুটো নাইটি নিয়ে নিয়েছি, এই দেখো নাইটি দুটো মোটামুটি ঠিক আছে, না কালার দুটো ভালোই আছে। আমি দুটো নাইটি নিয়ে নিয়েছি, আর দুই মেয়ে দুটো টপ নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বড় মেয়ের, আর একটা ছোট মেয়েরও টপ নিয়ে নিয়েছি, আর বরেরও গেঞ্জি নিয়েছি, মায়েরও নিয়েছি, সবারই যাই হোক যেরকম হোক মোটামুটি করে নিয়েছি বাজার পয়লা বৈশাখে পড়ার জন্য। আর প্রথম বছর তো নতুন একটু পড়ার ইচ্ছা হয়, তো সবারই যাই হোক পড়ার ইচ্ছা হয়েছে, তো নিয়ে নিয়েছি। আর ভাবছি কালকে সকাল সকাল উঠে একটু কালীবাড়ি যাব পুজো দিতে। তো এখানে তো শনিবার দিন পড়ছে, তার মধ্যে পয়লা বৈশাখ খুব ভিড় হবে, আশা করি ভোরে ভোরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু উঠতে পারলে তবেই না যাব, উঠতেই সমস্যা হয়ে যায় খুব। আর আমি এদিকে দুটো নাইটি ছাড়াও একটা কুর্তিও নিয়ে নিয়েছি, এই দেখো কুর্তিটা দেখো ঘি কালার আছে, মোটামুটি ঠিকই আছে, পরে এখানে সেখানে যাওয়া যাবে বাজারঘাট, মেয়েকে আনতে এসব জন্য কুর্তিটা খুব দরকার পড়ে, তো সেই জন্য আমি আর একটা নিয়ে নিয়েছি। আর মেয়ের একটা জলের বোতলটা কীরকম হয়ে গেছিলো, তো জলের বোতলও আমি একটা নিয়ে নিয়েছি, টুকটাক বাজার ঠিক করে নিলাম। বাজারে গেলে কী নেবো কী না নেবো সব মনে হয় নিই, তো তার জন্য তো টাকাও লাগবে অনেক, যাই হোক খরচাপাতি ভালোই হলো, আর কেনাকাটাও করলাম। তো আর মেয়েরা যখন আছে তখন তো নিতেও হবে, এরকম নেই যে না না নিলে চলে যাবে। নতুন বছরে আছে, ও তো সবাই চাই যে হ্যাঁ নতুন নতুন জিনিস পড়ি, কার কী আছে না আছে দেখবে না, তো বাচ্চা মানুষ, বাচ্চা কি সবাদেরই এরকম। তো আর কি বলবো, এত গরম মানে কি থাকাই যাচ্ছে না, এসে তো আমি শুয়ে গেছি, আর এদিকে মেয়েও শুয়ে গেছে, মা এগুলো গোছাগুছি করছে, রান্না বান্নাও বিয়ে করে রেখেছে। মায়ের দেখো একটা ব্লাউজ নিয়ে এসেছি, যাই হোক আর কিছু কিনতে পারিনি, এত গরম ভিড়।